আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির কোফতা। খুব সহজেই এটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন মাত্র 10 মিনিটে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় মজাদার এই বাঁধাকপির কোফতা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যাতে কোনো স্টেপ মিস না হয়ে যায়। বাঁধাকপির কোফতা বানানোর জন্য প্রথমে লাগবে 2 কাপ বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপি ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি ও 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। সেই সাথে দিয়ে দিব 7 মতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ধনিয়ার পাউডার আর 1 টেবিল চামচের মতো গরম মশলা পাউডার। সবগুলো আমি ভালো করে মিক্সড করে নিব। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। দিয়ে এই উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে আমি অ্যাড করব ময়দা। এখানে চাইলে আপনারা বেসনও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/2 কাপের মতো ময়দা ব্যবহার করব। খুব ভালো করে মিক্সড করে নিব। তারপর রাউন্ড শেপ করে সবগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি 1 কাপ টমেটো। এখানে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি 1 টেবিল চামচের মতো আদা আর 3টা কাঁচামরিচ, 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। সবগুলো আমি একটা ব্লেন্ডারে ঢেলে নিব। ব্লেন্ডার জারে সবগুলো আমি ঢেলে নিয়ে ব্লেন্ড করে নিব। যেহেতু আমি একটা স্মুথ পেস্ট তৈরি করব, তার জন্য আমি 1 কাপ পানি অ্যাড করব। দিয়ে এটাকে ব্লেন্ড করে রেখে দিব। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে আমি বাঁধাকপির কোফতাগুলো ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশ উল্টে দিয়ে এভাবে পারফেক্ট কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিব। এভাবে আমি আরেকটা বেচ দিয়ে সবগুলো ভেজে নিব। এবার একটা কড়াই আমি দিয়ে দিব 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর দিব 1/2 টেবিল চামচ রসুন, রসুন বাটা 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। দিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে ভেজে নিব। রসুনটাকে 1 মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো ময়দা। আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি ময়দাটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে এটাকে 2 মিনিটের জন্য রান্না করব, যাতে ময়দার কোনো গন্ধ না থাকে। তারপরে অ্যাড করব 1/2 টিস্পুনের মতো চিলি পাউডার আর লবণ দিয়ে দিব 7 মতো। যদি কেউ জাল খেতে কম পছন্দ করেন বা বেশি পছন্দ করেন, তখন আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে অ্যাড করে দিব টমেটো পেস্ট, যেটা আমরা আগে থেকে রেডি করেছিলাম। সেটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে আমি 3 মিনিটের মতো রান্না করব। তিন মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন চিলি সস, 1 টিস্পুন টমেটো সস। তারপরে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিব 1/4 চা চামচের মতো ভাজা জিরে পাউডার। দিয়ে খুব ভালো করে মিক্সড করে আমি চুলা থেকে নামিয়ে নিব।
এবার একটা সার্ভিং ডিশে আমি দিয়ে দিব গ্রেভি, তার উপরে দিয়ে দিব ভাজা কোপ্তাগুলো। ভাজা কোপ্তাগুলো দিয়ে উপরে আবারও গ্রেভি দিয়ে সাজিয়ে দিব। যদি আমার পুরো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।